السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা আমার ডান হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, শিফা উল মুমিনিন। বন্ধুরা আমার, এই কিতাবটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের একটা অন্যতম সহি দরবার, স্যার সিনা দরবার শরীফ থেকে। বন্ধুরা আমার, এই কিতাবটির মধ্যে অনেক অনেক সহি আমল একত্র করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমি এই কিতাব থেকেই আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও উপহার দেব। বন্ধুরা আমার, আমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাই, তখন কিন্তু নানা রকমের দোয়া দরুদ পাঠ করে থাকি। কোনো কোনো দোয়া দরুদ আকারে একটু বড় হয়ে যায়, কোনোটা খুব ছোট হয়। তো বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন কিছু দোয়া দরুদ রয়েছে যেগুলো কিন্তু সত্যিকার অর্থেই আমাদের বিপদ আপদগুলোকে একদম মুহূর্তে দূর করে দিতে পারে। যদিও আমরা, আমাদের দেশের মানুষেরা বেশিরভাগ ইসলাম শিক্ষিত না হওয়ায়, আমরা অনেকেই কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস শরীফের সবগুলো দোয়া দরুদ জানি না এবং সেগুলোর মাধ্যমে উপকৃত হতে পারি না। তো বন্ধুরা আমার, আজ আমি অত্যন্ত ছোট কিন্তু পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত ছোট্ট একটা আমল, যেটার মাধ্যমে যে কোনো কারো কঠিন বিপদ আপদ দূর করা সম্ভব। বন্ধুরা আমার, এটি আমার কথা নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, যেটা এই কিতাবের মধ্যে উল্লেখ করে এরপরে আমলখানা দেয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আমলটি যদি কোনো ব্যক্তি কঠিন মুসিবতে পড়েন, তাহলে তার বিপদ সাথে সাথেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, আমরা একটা কথা অনেকে জানি, আবার অনেকে জানি না, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে সমস্ত আয়াত রয়েছে সেটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। বন্ধুরা আমার, এক ধরনের আয়াতকে বলা হয় হরফে মুকাত্তাআত, যেমন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম, এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। আবার সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। মূলত এই হরফে মুকাত্তাআত এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই কিন্তু ভালোভাবে জানেন না। তো বন্ধুরা আমার, এরকম আরও কিছু সূরার শুরুতে, কোনো সূরার শুরুতে রয়েছে কফ, কোনো সূরার শুরুতে রয়েছে নুন, কোনো সূরার শুরুতে রয়েছে হামিম, এভাবে এভাবে অনেক রকমের হরফে মুকাত্তাআত বিভিন্ন সূরার শুরুতে রয়েছে। তো বন্ধুরা আমার, এই হরফে মুকাত্তাআতগুলো এতটাই পাওয়ারফুল যে বিভিন্ন হিন্দু ধর্মের কিতাবের মধ্যেও কিন্তু এই হরফে মুকাত্তাআতের মাধ্যমে তারা তদবির দিয়ে থাকেন। তো আমাদের ইসলাম ধর্মের অনেক সহিহ কিতাবের মধ্যে এই হরফে মুকাত্তাআত থেকে বিভিন্ন রকমের চিকিৎসার কথা বর্ণিত রয়েছে। আজকে যে আমলটি দিব সেটিও কিন্তু একটি হরফে মুকাত্তাআতের আমল, এটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত বিপদ আপদ বালা মুসিবত দূরীকরণের জন্যে। তো বন্ধুরা আমার, আমরা এই কিতাব থেকে পড়ে শুনব যে কিভাবে এই হরফে মুকাত্তাআতের মাধ্যমে আপনার আমার বিপদটা দূর করা সম্ভব। বন্ধুরা আমার, এখানে অনেকগুলো আমল দেয়া হয়েছে, এই আমলটিকে বলা হয়েছে 26 নম্বর আমল। এখানে যে হাদিসটি বর্ণিত আছে সেটি হচ্ছে এরকম, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যদি কোনো কঠিন সমস্যা দেখা দেয় তখন নিম্নলিখিত কালেমা দ্বারা ওসিলা করবে, প্রতিদিন মনোযোগ সহকারে কাফ হা ইয়া আইন সাদ এবং হা মিম আইন সিন কফ 1000 বার পাঠ করবে, ইনশাআল্লাহ হাজত পূর্ণ হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই সাওয়ামি' কিতাবের মধ্যেও এরূপ লিখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এখানে প্রথম উদ্ধৃতিটা দেওয়া হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসের মাধ্যমে, এবং দ্বিতীয় উদ্ধৃতিটা দেওয়া হয়েছে যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার সাওয়ামি' কিতাবের মধ্যেও এরূপ লিখেছেন। তো কাজটি কি, এই হরফে মুকাত্তাআত, এটা কিন্তু দুটা সূরার শুরুতে এই দুটা হরফে মুকাত্তাআত এসেছে সেটাই বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ, আর একটা হচ্ছে হা মিম আইন সিন কফ। ঠিক আমি যেভাবে পাঠ করি আপনারা ঠিক এভাবেই 1000 বার পাঠ করবেন দৈনিক। আমি আবারও হাদিসটি পড়ে শোনাচ্ছি, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যদি কোনো কঠিন সমস্যা দেখা দেয় তখন নিম্নলিখিত কালেমা দ্বারা ওসিলা করবে,
অর্থাৎ এই কালিমা 1000 বার পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ এই কালিমার বরকতে আমার অমুক আশা পূর্ণ করে দাও বা আমার অমুক জটিল সমস্যাটা তুমি দূর করে দাও। তো বন্ধুরা, আমার দৈনিক একটা নির্দিষ্ট সময়ে আপনি 1000 বার এই কালিমা শরীফ পাঠ করবেন, এভাবে পড়বেন, কাফায়াসাদ হামিম আইন সিন কফ কাফায়া আইন সাদ হামিম আইন সিন কফ কাফায়া আইন সাদ হামিম আইন সিন কফ। ঠিক আমি যেভাবে পড়েছি এভাবে 1000 বার পাঠ করা হলে এরপরে আপনি আপনার মনের কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তবে শুরুতে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, শেষেও মুনাজাত করার আগে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কষ্টের কথা, দুঃখের কথা, আপনার সমস্যা অপসারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আশা করা যায় ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারিমের এই পবিত্র আয়াত হরফে মুকাত্তাআতের মাধ্যমে আপনার বিপদ আপদ যত জটিল হোক, কঠিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে দূর করে দেবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই আমলটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।